দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আপু, আপনার নাম কি? আয়না। মাশাল্লাহ, দেখতে তো খুব সুন্দর। আয়না, হৃদয়ের আয়না। কারো হৃদয়ের আয়না হতে পেরেছেন নাকি হন নাই? কোনটা? কারো হৃদয়ের আয়না হতে পারলে কি আর প্রতিবেদনে আসতাম। আচ্ছা, এখন হতে পারেন নাই, এত সুন্দর চেহারা এখন হতে পারেন নাই, কি করেন আপনি? লোকের বাড়ি কাজ করি। লোকের বাড়ি কাজ করেন, সুন্দর হলে কি হইবে? তো এই যে লোকের বাড়ি কাজ করেন, এত সুন্দর হয়ে লোকের বাড়ি কাজ করেন, খারাপ লাগে না? খারাপ লাগে তো ভাই, কি করব, পেটের দুঃখ তো সবকিছু করা লাগে। আচ্ছা, প্রেম ভালোবাসা করছেন নাকি? না, এখনো করেন নাই, বিয়ে শাদি তো হয় নাই। পরিবারে কে কে আছে? পরিবারে আমার মা, আমার দাদা, আমার বাবা বিয়ে করে চলে গেছে ভারতে থাকে, আমার দেখাশোনা করে, আমার খুব কাছে ছোটবেলা থেকে বড় হয়েছি। আচ্ছা, খুব কাছে ছোটবেলা থেকে বড় হয়েছে নি তো। আচ্ছা আচ্ছা, তো পড়াশোনা করেন নাই? না, পড়াশোনা করি নাই, তো তার জন্য মনে করে করাই দিই ভাই। আচ্ছা, অল্প করছি, মনে করি অল্প করছি। তো ফুবুর কাছে থাকেন, ফুবু কি বিয়ে শাদি দিতে চায় না? হ্যাঁ, ফুবু বিয়ে শাদি দিতে চায়, মনের মতো হইলে তো দিবে। তো এখন ইউটিউবে আসলেন কি বিয়ে শাদির জন্য না সহযোগিতার জন্য? না, বিয়ে শাদির জন্য আছি, সহযোগিতা দিয়ে কি হবে ভাই, টাকা পয়সা আজ আছে কাল নাই। মনের মতো একটা মানুষ পাইলে সারা জীবন সুখী থাকবে। কেমন মানুষ পেলে বিয়ে করবে? সে যেরকমই হোক, বুঝছো, বিবাহিত থাকার অবহিত থাক, যে আমাকে বিয়ে করে সুখী রাখতে পারবো সেরকমই চাই। আচ্ছা, দর্শক আপনারা নাম কি বললেন? আয়না। হৃদয়ের আয়না, কারো যদি হতে চায়, কে যদি হতে চান, তার হৃদয়ের আয়না থাকতে চান, তো তার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে, ওই নাম্বারে ফোন দিলে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।